এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের অনেক ধরনের ভুলের কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় ফেল করে। আজকে আমরা ফেল থেকে এ প্লাস পাওয়ার মতো করে 10টা রেজাল্ট তোমাদেরকে দেখাবো, যে রেজাল্টগুলোর মাধ্যমে তুমি দেখতে পারবা যে একজন স্টুডেন্ট সে ফেল করেছে, তার বোর্ড চ্যালেঞ্জে করে সে পরবর্তীতে তার রেজাল্ট তার এ প্লাস এসেছে। এরকম অনেকগুলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমাদের কাছে আছে বিভিন্ন বোর্ডে, আমরা সেখান থেকে সংগ্রহ করে তোমাদেরকে কিছু বিষয় উপস্থাপন করছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি এখানে প্রথমে আগেই এটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছি যে 301, এই যে 600 এখানে দেখাচ্ছে রোল নাম্বার ওর 17, 23, 70, ওর এসেছিলো এফ দুইটা সাবজেক্টে, একটা হচ্ছে তোমার এখানে ফিজিক্স এসেছিলো এফ এসেছিলো, আর আইসিটিতে ছিল এ গ্রেড। এটা হচ্ছে পিবিএস গ্রেড, যেখানে ফিজিক্সেও ফেল করেছিল আর আইসিটিতে পেয়েছিল এ গ্রেড। তো পরবর্তী যখন বোর্ড চ্যালেঞ্জ করে, বুদ্ধিমান ছেলে বোর্ড চ্যালেঞ্জ করেছে, পরবর্তীতে তার ফিজিক্সে এফ থেকে এসেছে বি আর এ গ্রেড থেকে এসেছে এ প্লাস। বুঝতে পারছো, ওর কিন্তু দুইটা সাবজেক্টের রেজাল্ট এখানে চেঞ্জ হয়েছে খুব ইজিলি, একমাত্র ওর বুদ্ধিমান ছিল জন্য, কারণ ও অ্যাপ্লাইটা করেছে। কারণ 100-150 টাকা খরচ করে অনেকে অ্যাপ্লাই করতে চায় না, বলো যে কী হবে না হবে, তাদেরকে বলছি দেখো তোমরা এই রেজাল্টটা চেঞ্জ কীভাবে করলো। আমি দ্বিতীয় তোমাদের আরেকটা দেখাই, এখানে দেখতে পাচ্ছ এই যে 201542, ওর এখানে এই যে 275 ফেল এসেছে, মানে কোনো ফেল এসেছে মানে কোনো জিপিএ ছিল না, ফেল থেকে সরাসরি ওর এ গ্রেড এসেছে। এখানে একটা কথা তুমি বুঝো, ফেল মানে কত, তুমি কত পাইছো ধরো না 32 পাইলে ফেল, আর এ গ্রেড মানে কিন্তু প্রায় 70। তো 32 থেকে 70, তুমি 30 মার্ক তো তোমাকে শিক্ষক দেয় না, দিছে না, তার মানে তুমি যখন ফেল হয়েছিলো তখন কিন্তু তোমাকে ভুলে তারা ফেল দিয়ে দিছে। আবার যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো তখন তারা একবার যাচাই বাছাই করে দেখলো যে আসলে ছিল তো 70 পাইছে, 70 প্লাস পাইছে, তাই ওকে এ গ্রেড দিয়ে দিছে এবং ফেলটা পরে কেটে দিছে। সো ফেল থেকে যদি তুমি 1-2 মার্কের কারণে এ গ্রেড মানে মার্ক বাড়ে, তাহলে কিন্তু তুমি ফেলের পরে ডি আসার কথা, কিন্তু সরাসরি এ গ্রেড চলে এসেছে, তার মানে কিন্তু বোর্ডের ভুল ছিল বা শিক্ষক বা যারা এই কাজ করেছে রেজাল্টে তাদের ওখানে একটা ঝামেলা ছিল। আর রেজাল্ট দেখা দেখতে পাচ্ছ, আচ্ছা এটা গেল, দেন আমরা তোমাদেরকে আচ্ছা এই একটা সেম আরও একটা রেজাল্ট আছে এখানেও, ওই যে 275-এর ফেল করেছে এ গ্রেড চলে এসেছে, এই 3.83 চলে এসেছে। এই আগে স্টুডেন্টের রেজাল্ট ছিল 3.50 ফেল থেকে এ গ্রেড, আর এখানেও দেখতে পাচ্ছ 3.83 চলে এসেছে ফেল থেকে এ গ্রেড, রোল হচ্ছে 2623259। ওকে দেখতে পাচ্ছ এই রেজাল্টটা চেঞ্জ হয়েছে। এরকমই অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এ গ্রেড থেকে প্লাস, এম এন এস থেকে এ গ্রেড, এই যে দেখতে পাচ্ছ এম এন এস থেকে এ গ্রেড বা এ গ্রেড থেকে প্লাস, এখানে তোমার 1-2 মার্ক বেড়ে মানে বাড়ছে, তাই এ গ্রেড থেকে প্লাস। কেউ দেখা যায় 79 পাইছে, কেউ 69 পাইছে বা 59 পাইছে, 1-2 মার্কের কারণে এ গ্রেড পাইছে কিন্তু এ প্লাস পায় নাই 1-2 মার্কের কারণে, সেক্ষেত্রে তোমার এভাবে হয়। কিন্তু ফেল থেকে যখন এ গ্রেড আসে এখানে প্রায় 30-40 মার্ক তোমাকে দিছে শুধু শুধু, কিন্তু তারা এটা দেয়নি, অবশ্যই এখানে কোনো একটা ঝামেলা ছিল। এখানে রেজাল্ট দেখতে পাচ্ছ এটাও সেম, ফেল থেকে এ মাইনাস, এখানে আছে একটা ফেল থেকে সি, এখানে আছে ফেল থেকে বি, ফেল থেকে সি, এই যে ফেল থেকে বি সি এ মাইনাস, এগুলো কিন্তু আসা কোনো কথাই না, কারণ এখানে তোমার যদি 1-2 মার্কের কারণে তুমি ফেল করো 1-2 মার্ক বাড়ায় তোমাকে ডি দেওয়ার কথা, কিন্তু সবগুলো সি বি সি এ মাইনাস, এর মানে হচ্ছে বোর্ড এই প্রত্যেকটা রেজাল্টে ভুল করেছিল। শিওর থাকো তোমরা এভাবেই রেজাল্টটা তারা নির্ণয় করেছে বা ঝামেলাগুলো ছিল। এখানে আরেকটি রেজাল্ট তোমরা দেখো, এখানে সরাসরি ফেল থেকে এ প্লাস, 275-এ ফেল থেকে এ প্লাস এসেছে, এখানে এই যে ফেল থেকে সি এসেছে, বাট এইটা কিন্তু অন্যরকমের রেজাল্ট। এই দেখতে পাচ্ছ ফেল থেকে ডি, এটা একটা স্বাভাবিক রেজাল্ট, 1-2 মার্কের কারণে ফেল করেছিল ওকে ডি দিছে, 1-2 মার্ক বাড়াইয়া বা 1-2 মার্ক বেড়ে ও ডি পাইছে, কিন্তু এটা ফেল থেকে এ প্লাস এসেছে তার মানে এটা কিন্তু ফেল করছে 32 আর এ প্লাস মানে 80, প্রায় 50 মার্কের এখানে ডিস্টেন্স যেটা ও কাভার আপ করছে। তো এই জায়গায় বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই তোমাদের কিন্তু করা উচিত, যারা কিনা এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কনফিউশনে থাকো। আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে 3684489 আইসিটিতে ফেল থেকে এ প্লাস, ফেল থেকে সরাসরি এ প্লাস, হয়তোবা ওর আরও একটা সাবজেক্টে কোনো একটা সাবজেক্টে ফেল ছিল, সরি জিপিএটা এখানে দেখাচ্ছে, এই যে জিপিএটা ও এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফেল থেকে ওর এ প্লাস চলে আসে, এখানে ফেল থেকে ডি, ফেল থেকে ডি, ফেল থেকে ডি, এগুলো কিন্তু স্বাভাবিক একটা ঘটনা, 1-2 মার্কের কারণে ফেল করেছিল পরে সে মার্কটা বেড়ে ওকে ডি দিছে, কিন্তু ফেল থেকে প্লাস এখানে কিন্তু প্রায় 50 মার্কের ডিস্টেন্স ও কাভার আপ করে তারপর এ প্লাস পাইছে, অবশ্যই বোর্ডের ভুল ছিল। এখানেও দেখতে পাচ্ছ এই একটা আইসিডিতে ফেল থেকে এ প্লাস, দেখছো বিষয়টা? সো মনে হয় একই রেজাল্ট আমি দেখালাম না, এক রেজাল্ট না আলাদা আলাদা রেজাল্ট, এটার হচ্ছে গিয়া 36, 34, 84, 89 আর এটা হচ্ছে গিয়া 39, 94, 71 রেজাল্ট কোট এই আর কি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফেল থেকে ডি আছে, এ গ্রেড থেকে এ প্লাস। সো বোর্ড চ্যালেঞ্জ করা উচিত বলে আমার মনে হয়। এখানে এটা দেখতে পাচ্ছ যে ইনফরমেশন টেকনোলজিতে এখানেও 32, 54, 17 এখানেও ফেল থেকে এ মাইনাস এসেছে, এবং এখানে ফেল থেকে সি, ফেল থেকে ডি, ফেল থেকে ডি, ফেল থেকে ডি, এ মাইনাস থেকে এ গ্রেড, অনেক রেজাল্ট কিন্তু এখানে
আছে। আবার এখানে তোমরা দেখো যে বায়োলজিতে ফেল থেকে A-, ফেল থেকে A-, ফেল থেকে B, এগুলো কিন্তু বোর্ডের ভুল। আবার বলছি এগুলো বোর্ডের ভুল, কারণ ফেল করেছো তুমি 32 পেয়ে A- মানে প্রায় কিন্তু 60 মার্ক, সো এখানে প্রায় 20 মার্ক তো তোমাকে শুধু শুধু দিবে না। অবশ্যই বোর্ড ভুল করেছিল বা শিক্ষকরা কোনো নাম্বারে ভুল করেছিল তাদের হেড এক্সামিনারে, তো সেখান থেকে নাম্বার দেওয়া। আর এই পৃষ্ঠাটা তোমরা দেখো, এখানে কতগুলো স্টুডেন্টের ফেল থেকে ডি এসেছে, এই যে ফেল থেকে ডি, ফেল থেকে ডি, ফেল থেকে বি, ফেল থেকে ডি, ফেল থেকে সি, কতগুলো এই যে ফেল, এগুলো আগের রেজাল্ট আর বোর্ড চেঞ্জ করার পর ওর এই জিপিএ এসেছে এবং সবগুলো জিপিএ কিন্তু উন্নতি হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে স্টুডেন্টগুলো ফেল, এই যে স্টুডেন্টগুলো পুরো ফেল করেছিল, এই স্টুডেন্ট ধরে নাও যে এখানে ওরা স্টুডেন্ট সরাসরি ফেল করেছিল, পরে যখন ওরা বোর্ড চেঞ্জ করলো সরাসরি ওদের জিপিএ চলে এসেছে, মানে সবাই পাস। সো এরকমের রেজাল্ট কিন্তু অনেক আমরা দেখি প্রত্যেকটা বোর্ড চ্যালেঞ্জে। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা একটা বার বলি, শুনো, সবাই যে বোর্ড চ্যালেঞ্জ করলে যে রেজাল্ট চেঞ্জ হবে বিষয়টা এমন নয়। বিষয়টা এমন যে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, হয়তোবা দেখা যায় 1 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করে সেখানে সর্বোচ্চ 1000 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়, কিন্তু সেই 1000 শিক্ষার্থী লাকি যে তারা তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। কারণ 1000 শিক্ষার্থী যদি কেউ ফেল করে, 1000 শিক্ষার্থী 1000ই ধরো ফেল করলো বা 500 ফেল করলো, ফেল করা থেকে পাশ করলো, সো অনেক শিক্ষার্থী যারা রয়েছে যারা কিনা দেখা যায় যে এই কারণে একটা খারাপ ডিসিশন নিতে পারে। সো আমি বলবো রেজাল্ট যদি কখনো একটু খারাপ হয় তুমি সবুর করো, অপেক্ষা করো, এরকমের রেজাল্ট তুমি একবার বোর্ড চেঞ্জ করে দেখো, ঠিক আছে, আশা করি তোমাদের সেই সংশোধন হতেও পারে। কারণ অনেক সময় দেখা যায় অনেক রেজাল্টে অনেক ত্রুটি থাকে, এখানে টিচার কানেক্টেড থাকে, এখানে বোর্ড থাকে, এখানে সফটওয়্যার থাকে, এখানে রেজাল্টের ওয়েবসাইট থাকে, বিভিন্ন জায়গায় গাফলতির কারণে অনেক সময় রেজাল্ট এদিক ওদিক হইতে পারে। তো সেটাকে তোমাকে এভাবে বুদ্ধিমানের মতো হয়ে কাজ করতে হবে। আমার একটা স্টুডেন্টের গল্প তোমাকে একটু শেয়ার করি আজকে এই ভিডিওতে। ময়মনসিংহ বোর্ডের একটা মেয়ে 2022 আমাকে মেসেজ করছে, ভাইয়া আমার রেজাল্ট ফেল আসছে কিন্তু আমার বাসায় আমি বলছি আমি A+। আমি বললাম এমনটা কেন? ভাইয়া আমি কনফার্ম আমি A+ পাইছি কিন্তু আমার ফেল আসছে, আমি বোর্ড চ্যালেঞ্জ করছি, আমি বাসায় বলছি আমি A+, আমার একটা বান্ধবী মাসির আমি দেখাই দিছি, পরবর্তীতে ওই মেয়েটা যখন বোর্ড চ্যালেঞ্জ করলো, যখন রেজাল্ট প্রকাশ করলো, সত্যি ওর A+ আসছে। ও এতটা কনফিডেন্ট ছিল, ঠিক আছে, এতটা কনফিডেন্ট ছিল, ও বলে ভাই আমি বলছি A+, ইনশাল্লাহ আসবে আমার, আমি বোর্ড চ্যালেঞ্জ করছি, কারণ আমার ওখানে আমার সবগুলোতে A+ ছিল, এগিয়ে ছিল একটা সাবজেক্ট না দুটো সাবজেক্টে। তো বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়গুলো, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখাবো নিশ্চয় একটা ভিডিওতে, সকলে ভালো থাকবা, তোমাদের কার কী মতামত জানিও।